এবার রাজধানীবাসীর ঈদ বিনোদনের খবর জানব সেই সাথে রাজধানীর বাইরেও যে পর্যটন কেন্দ্রগুলো আছে সেখানে ঈদ বিনোদন খবর জানব শুরুতেই আমরা যুক্ত হচ্ছে আমাদের সঙ্গে যুক্ত আছেন সূচনা হাসান সূচনা রাজধানী মানুষের ঈদ আনন্দ কেমন কাটছে হাতির ঝিলে আপনি কেমন দেখছেন লোক সমাগম কনা শুনতে পাচ্ছি আপনাকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক যেহেতু ঈদ যেহেতু ঈদের দিন আর ঈদের দিনে আসলে ছুটির দিনে দেখা যায় যে পরিবার পরিজন নিয়ে বিনোদন কেন্দ্রগুলোতে দেখা যায় মানুষজন ভিড় করছেন বিশেষ করে দেখা যাচ্ছে এখানে পরিবার পরিজন বাচ্চা কাচ্চা সবাই নিয়ে এখানে চলে এসেছেন এবং সাথে দেখা যাচ্ছে অনেকে বন্ধু বান্ধব নিয়ে এখানে চলে এসেছেন যেহেতু ঈদ এবং ঈদকে ঘিরে সবাই একটু দেখা যায় একটু জাকজমক পোশাক পরতে পছন্দ করেন এখানে দেখা যাচ্ছে যে বাচ্চাব থেকে সবাই সবাই শুরু করে সবাই একটু রঙিন কাপড় চোপড় পরেছেন রঙিনের ছোঁয়া রয়েছে একটু তাদের পোশাকে এবং আশেপাশে পাশে দেখা যায় বিনোদনের পাশাপাশি এখানে কিছু মুখরোচক খাবার রয়েছে ফুচকা ভেলপুরি থেকে শুরু করে এবং যারা বিনোদন নিতে পছন্দ করেন দেখা যাচ্ছে যারা বাইকাররা তারাও দেখা যাচ্ছে যে হাতির জেলের এখানে মনোরম পরিবেশে তারা সেই পরিবেশটি উপভোগ করতে এখানে চলে এসেছেন বাইকারদের সাথে এর পাশাপাশি দেখা যাচ্ছে যে এলেকের মধ্যে রয়েছে স্পিড বোট এবং এখানে দেখা যায় কেউ যাতায়াতে কেউ বা হচ্ছে নদীর যে বহমান যেই বাতাসটা বাতাসটা অনুভব করতে এখানে চলে এসেছেন অনেকেই এক দুই তিন একশো পার্সেন্ট ক্যাশ ব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার পরিবার পরিজন নিয়ে এছাড়াও দেখা যাচ্ছে এখানে কম বয়সী যারা শিশুরা রয়েছেন তাদের হাতে নানা রকম খেলনা থেকে শুরু করে রঙিন কাপড় চোপড় তাদের পোশাকে রয়েছে রঙিনের ছোঁয়া কারো চোখে দেখা যাচ্ছে সানগ্লাস মানে পুরো ঈদের আমেজটাই তাদের চেহারায় ফুটে উঠেছে একদম বলতে গেলে যেহেতু ঈদ আর ঈদের মাত্র প্রথম দিন দেখা যাচ্ছে যেহেতু একটু দুপুরবেলা তেমন একটা মানুষজন দেখা যাচ্ছে না বাট এই দুপুরটা গড়িয়ে একটু দুপুরটা গড়িয়েলেই দেখা গড়িয়েলে দেখা যাবে যে এখানে হচ্ছে মানুষজনের আরও ভিড় জমবে জমজমাট হবে বাট মানুষ এখনও আনাগোনা শুরু করেছে তেমন একটা জমে ওঠেনি বাট তারপরেও দেখা যাচ্ছে মানুষ আসা যাওয়া শুরু করেছেন তাদের চেহারা ঈদের একটা আমেজ ঈদের একটা খুশি অনুভব করা যাচ্ছে তো এই ছিল আমার এখান থেকে হাতের জিল থেকে সর্বশেষ কণা সূচনা আপনাকে ধন্যবাদ আমরা এখন যাব কক্সবাজার আমাদের সঙ্গে যুক্ত আছেন আজিম নিহাদ আজিম নিহাদ শুরুতে আপনাকে ঈদ মোবারক জানতে চাই আসলে বিগত কয়েক বছর ধরে আমরা একটা ট্রেন দেখছি যে মানুষ কিন্তু ঈদের ছুটিতে পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় জমায় এবং আপনার পেছনেও আমরা প্রচুর পর্যটক দেখতে পাচ্ছি তো ঈদের ঈদের ছুটি তারা কেমন কাটাচ্ছেন নিরাপত্তা ব্যবস্থা সহ সবকিছু একটু জানতে চাই কণা আপনি বরাবরই বলছেন যে কক্সবাজারে আমরা আজকে সকাল থেকে যেটি দেখছি যে অনেকেই কিন্তু অনেক পর্যটক কিন্তু ঈদের ঈদের নামাজটা পড়েছে কিন্তু কক্সবাজারে অর্থাৎ তারা গতকাল থেকেই চলে এসেছে এবং আমরা হোটেল মালিকদের যে তথ্য তারা যেটি বলছে যে তারা শুরুর দিকে অর্থাৎ রমজানের একদম শেষের দিকে হঠাৎ করে তাদের বুকিংয়ে কোন তেমন কোনো সাড়া পাচ্ছিলেন না কিন্তু একদম শেষের দিকে এসে আবার যেটি তারা বলছেন যে হঠাৎ করে তাদের বুকিং বেড়ে গেছে এবং এর ফলে আজকে থেকে পর্যটকের সংখ্যা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে এবং সকাল থেকে এখানে তপ্ত রোদ হলেও কিন্তু সমস্ত সব কিছুকে সমস্ত প্রাকৃতিক বাধাকে উপেক্ষা করে বিপুল সংখ্যক পর্যটকের সমাগম কিন্তু সমুদ্র সৈকতে হয়েছে এবং এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি যে লোকজন নানাভাবে সমুদ্র সৈকতটাকে উপ উপভোগ করছেন কেউ সমুদ্রে গোসল করে তারা এই দারুণ মুহূর্তটিকে তারা স্মরণ করে রাখছেন এবং পাশাপাশি আমরা যেটি দেখছি যে কেউ কেউ আবার কিটকট ছাতা যেগুলো আছে সেখানে বর্ষে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করছেন নানাভাবে আসলে সময় কাটাচ্ছেন কেউ ঘোড়ায় ছড়ে কেউ টিউবে ছড়ে নানাভাবে সময় কাটাচ্ছেন পাশাপাশি শুধু সমুদ্র সৈকত নয় আপনি যেটি জানেন যে কক্সবাজারই একমাত্র সবচেয়ে দীর্ঘতম মেরিন ড্রাইভ রয়েছে সমুদ্রের এক পাশে সমুদ্র এবং অন্য পাশে যে পাহাড়ের মাঝখান দিয়ে চলে যাওয়া মেরিন ড্রাইভে সেখানেও কিন্তু সকাল থেকে পর্যটকের উপস্থিতি বেড়েছে এবং সন্ধ্যা নামার সাথে সাথে অর্থাৎ বিকেল গড়িয়ে যখনই সন্ধ্যা নামবে সেখানে আরও চাপ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে সেই হিসেবে জেলা প্রশাসন থেকেও বলা হয়েছে যে তারা নানা ধরনের প্রস্তুতি মূলত রেখেছেন এবং সেই প্রস্তুতিতে তারা কোনো ধরনের ঘাটতি রাখেননি যেমন করে যখনই পর্যটকের সংখ্যা বৃদ্ধি পায় তখন কিন্তু একটা অভিযোগ উঠে যে নানাভাবে হোটেলে এবং বিভিন্ন জায়গায় তারা হয়রানি বাড়তি দামের কারণে হয়রানির শিকার হয় এবার সেই ব্যবস্থাটি যাতে না হয় সেই ধরনের যাতে অব্যবস্থাপনা না হয় তারা নানা ধরনের তৎপরতা বৃদ্ধি করেছেন এবং অপরাধ নিয়ন্ত্রণের জন্য ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকেও নানা পদক্ষেপ নেওয়া হয়েছে সব মিলিয়ে বলা চলে যে এই ঈদের ছুটিতে হাতে যে সময় রয়েছে দীর্ঘ সময়ের সাথে পহেলা বৈশাখের ছুটি সব মিলিয়ে আসলে দেশের নানা প্রান্ত থেকে লোকজন ছুটে এসেছেন এবং এই তপ্ত রোদের মধ্যেও তারা ঈদের ছুটিটাকে এই সমুদ্রের পাড়ে উপভোগ করছেন কনা নিহাদ আপনাকে অনেক ধন্যবাদ আজ নিহাদ এবং সূচনা হাসান আমাদের সঙ্গে যোগ দিয়ে জানাচ্ছিলেন রাজধানী এবং রাজধানীর বাইরে ঈদ বিনোদনের খবর